ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং, কাউন্সিলর ও তার ছেলেকে মারধরের অভিযোগ। তৃণমূলের দলীয় কার্যালয়ে এনে মারধরের অভিযোগ উঠেছে। ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়কে দেখতে যান অর্জুন সিং। কাউন্সিলর থানা অভিযোগ, সত্যেন রায় কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডে থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে। সত্যেন রায়কে আজকে ভাই মার খাওয়ার পরে আমি খবর পেয়ে আমি ওকে বলেছি কি আমি তোমার বাড়িতে আসছি। আমি ওকে রিকোয়েস্ট করব একটাই কথা কি এই দলে থেকে তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না। কেন এই দল মাতাল ডাকাত গুন্ডা বদমাশদের কাছে চলে গেছে। ও বিচার করুক, ও কি করবে, ওর পরিবারের লোকেরা বিচার করুক, আমরা ওর পাশে আছি। আমরা ওই তৎকাল তৃণমূল কংগ্রেসের মতো নেই, ভারতীয় জনতা পার্টি সব সময় নিজের কর্মী পাশে থাকবে, একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করব। আপনারা শুনলেন অর্জুন সিং এর বক্তব্য। ভাটপাড়ায় এবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। কাউন্সিলর ও তার ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে এনে মারধরের অভিযোগ উঠেছে। ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়কে দেখতে যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।